নীতিমালা বাস্তবায়িত হচ্ছে না, তাহলে আমরা কি চাই না সবাই মিলে গার্মেন্টস শ্রমিকরা যখন রাস্তায় নেমে আন্দোলন করে তাদের বোনাস, বেতন, কর্মঘণ্টা, ছুটি সম্পূর্ণ আদায় করে নিতে পারছে? আমাদের কিন্তু রাস্তায় নামা লাগবে না, আমরা চুলা বন্ধ করে দেব, আমরা চুলা বন্ধ করে দেব, আমরা রাস্তায় নামবো না। আমাদের দেওয়া সাতটায় জুতো আয়োজন করায় অফিসে আদালতে যান, টাইম মতো নাস্তা খান। আমরা যদি চুলা বন্ধ করে দেই, দেখেন আপনার ঘরের পরিবারকে বলেন আপনাকে টাইম মতো নাস্তা দিতে, বলেন আপনাকে সাতটায় আয়রন করে দিয়ে জুতা পালিশ করে আপনাকে সময় মতো অফিসে পাঠাতে। আপনারা নিজেরা এক সপ্তাহ করে দেখেন গৃহকর্মীদের ছাড়া আপনারা পারেন কিনা। কিন্তু আপনাদের কেন এত দ্বিধা? আইনটা দিতে আমাদের কিসের এত দ্বিধা? একটা বাচ্চা যখন পিতৃ পরিচয় প্রয়োজন হয়, তার জন্য বাবা মা ফ্যামিলি সবাই উঠে পড়ে লাগেন। আর আমরা আপনাদের যে ফ্যামিলিটাকে টেক আপ করে রাখি, আমার আপনাদের অবাধ সময় আপনাদের যে পরিবারটাকে আমরা দেখে শুনে রাখি, তাহলে আমাদের জন্য আইনের ইটা দিতে আপনাদের সমস্যাটা কোন জায়গায়? এ যে মন্ত্রণালয়ের অফিসাররা যাকে মন্ত্রণালয়ে বসেন, কিভাবে বসেন, টাইম মতো কখন আসেন, কিভাবে আসেন, কার মাধ্যমে আসেন, একটু মাথায় রাখেন, একটু মাথায় রাখেন। আমাদের দিকে, গৃহকর্মীদের দিকে একটু তাকান। হিরো শ্রমিকরা আপনাদের থেকে কিন্তু কম না। আমরা যদি চুলা বন্ধ করে দেই, আপনাদের সব কিছু বন্ধ হয়ে যাবে। আমরা গার্মেন্টস শ্রমিকদের মতো রাস্তায় নামবো না, আমরা ঘরে থেকেই আন্দোলন করতে পারবো। মন্ত্রণার লোকদের বলি যে আপনারা যতই যাই করেন আমাদের দিকে একটু তাকান, গৃহ শ্রমিকদের দিকে একটু তাকান, আমাদের একটু আইনটা একটু করে দেন। কারণ এই আইনের জন্য আমরা নীতিমালা যে 15 দাপা আছে আমরা কিছুই কিন্তু পাচ্ছি না। আজকে কেন আদিবাসীর বোন নির্যাতিত হবে, মারা যাবে? মোহাম্মদপুরের একই বাসা থেকে তিনজন গৃহ শ্রমিককে মেরে ফেলছে, আর মিরপুরের আনোয়ারাকে মারছে, তামান্নাকে মারছে। আমরা কত মানববন্ধন আন্দোলন করছি, কারণ আজকে আমরা যতই যাই করি, আমাদের যদি আইনটা না থাকে, আইন যদি না থাকে, যতই আন্দোলন করি, যতই যাই করি, আমরা কিন্তু আইনের সহায়তা পাই না। আমাদের কিন্তু নিচু করে দেখা হচ্ছে, আমাদের ছোট করা হচ্ছে। তা আপনাদের কাছে অনুরোধ, আইন মন্ত্রণালয়কে বলি, শ্রম মন্ত্রণালয়কে বলি, আমাদের দিকে একটু তাকান, দয়া করে আমাদের আইনটা একটু বাস্তবায়িত করে দেন। ধন্যবাদ সবাইকে, আজকে সভাপতি ধন্যবাদ ময়না আপাকে। আসলে উনি যে কিছু কথা বলেছে যে কি হচ্ছে, আমরা যদি চোলা বন্ধ করে দেই তাহলে রান্না চলবে কি করে? তাহলে সেখানে কি আমরা রান্না বন্ধ করে দিব না? তাহলে তো ম্যাডামরা আছে, ম্যাডামদের সাহেবদের বলতে পারবে না যে আজকে রান্না হয় না, এই ভুয়া আসে নাই। কেন আসে নাই? কারণ হচ্ছে ম্যাডামদের সাহেবেরা কিন্তু জানে না। ম্যাডামের সাহেবেরা কিন্তু জানে না।